আসসালামু আলাইকুম সবাইকে, জিনুক ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিনুক চট্টগ্রাম থেকে বলতেছি। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা শুরু করতেছি। আশা রাখছি আজকের ব্লগটাও আমার বন্ধুদের কাছে ভালো লাগবে। সকালে ব্রেকফাস্ট করার পর ছাদে চলে আসলাম মরিচ হলুদ ধনিয়া গুলো শুকাতে দেওয়ার জন্য। যেহেতু কিছুদিন পরে আমাদের কোরবানি ঈদ, তাই কাজগুলো আমার সুবিধা অনুযায়ী করে নিচ্ছি। আর ছাদটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমাদের এই বাসার ছাদটা মাশাল্লাহ অনেক সুন্দর। ছাদ থেকে বাসায় চলে এসে সোজাসুজি রান্নাঘরেই গেলাম, কারণ আজকে দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করে নেব। আর এই থালা বাসনগুলো গতকাল রাত্রে কিছু ধুয়ে রেখেছিলাম, আর আজকে সকালেও কিছু ধুয়ে রেখেছি। এখন এগুলো জায়গা মতো রেখে প্রথমে চুলায় ভাতটা বসাই দিচ্ছি, যাতে অন্যান্য কাজগুলো করতে করতে আমার ভাতটা রান্না করা হয়ে যায়। এই যে চুলায় ভাত বসাই দিলাম। আজকে দুপুরে চিংড়ি শুটকি দিয়ে কচুলো দিয়ে রান্না করব, আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। যে রান্নাগুলো খুব সহজে হয় সেগুলোই রান্না করতেছি। আর আজকেও কিছুটা কাজ আমি এগিয়ে রাখব। আসলে আমার কাজগুলো আমার সুবিধা অনুসারে করে নেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু একা হাতে সব কাজ ম্যানেজ করব, তাই কাজগুলো আগে থেকে একটু এগিয়ে নেওয়া। আজকে একটি ফুল ডের ব্লগ শেয়ার করব আপনাদের সাথে, সেই সাথে আমার সুবিধা অনুসারে আমার সংসারের কোরবানি প্রস্তুতিটা আমি কিভাবে নিচ্ছি সেটাও শেয়ার করব। তো বন্ধুরা সাথে থাকেন। এখন দুপুরের রান্নাটা কমপ্লিট করিনি, এরপর আসছি আপনাদের সাথে আবার কথা বলার জন্য। দুপুরের রান্নাটা কমপ্লিট করে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন চলে আসলাম বিকালবেলা পেঁয়াজ তৈরি করব, সেজন্য ডালটা ভিজিয়ে রাখতেছি। কোরবানিতে সবচাইতে বেশি প্রয়োজন হয় পেঁয়াজ, রসুন, আদার পেস্ট। আজকে রসুনের কিছু টিপস শেয়ার করব।
কয়েক সেকেন্ডে অনেকগুলো রসুন কিভাবে একসাথে ছিলবেন তার দুটি প্রসেস শেয়ার করতে যাচ্ছি। প্রথমটা হচ্ছে রসুন এভাবে শিল দিয়ে একটু পিটা দিয়ে দেবেন, দেখবেন অটোমেটিকলি এর চামড়াগুলো উঠে আসতেছে। আজকের এই ভিডিওটা আমি কাউকে শেখানোর জন্য শেয়ার করতেছি না, জাস্ট আমি যে কাজগুলো এগিয়ে রাখতেছি সেটাই শেয়ার করতেছি মাত্র, আর আমার প্রিয় আপুদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। এখন সবগুলো রসুন আমি একটা পলিতে নিয়ে নিচ্ছি, এভাবে করে আমি অনেকগুলো রসুনের কোষা একসাথে ছিলে নিতে পারবো। আপনারা চাইলে এই প্রসেসটাও ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওর মধ্যে কিংবা আমার ভয়েসের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি দ্বিতীয় প্রসেসটা শেয়ার করতেছি, রসুনের যে শক্ত আবরণটা আছে সেটা এভাবে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন জাস্ট 10 মিনিট। এরপর দেখবেন কোষাগুলো অনেক সহজে উঠে আসতেছে। আপনারা যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আপনাদের কাজটা সহজ করে নিতে পারবেন। আশা রাখছি আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমি সবগুলো রসুন এভাবে করে কোষাটা ছাড়িয়ে নিচ্ছি। এটা হচ্ছে বিকালবেলা, বিকালের নাস্তাটা তৈরি করতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি। আমার এক প্রিয় আপুর রিকোয়েস্ট ছিল পেঁয়াজ রেসিপিটা যাতে আমি ডিটেলসে শেয়ার, তাই ভাবলাম আজকে শেয়ার করি, যেহেতু পেঁয়াজটা আজকে বিকালে তৈরি করতেছি। এখানে আমি পেঁয়াজের ডালটা দিয়ে দিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, আর একটু বেকিং পাউডার, আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কাঁচামরিচ। আপনারা এভাবেও দিতে পারেন আর না হয় পেঁয়াজের সাথেও দিতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে ওদের মুখে একটু জাল লাগলেই ওরা আর খাবে না, তাই এভাবে ব্লেন্ড করে দিয়ে দিলাম। এই তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু মিক্স করে পেঁয়াজটা আমি তৈরি করে নেব। আর এখানে ব্লেন্ড করার সময় আমি কোনো পানি অ্যাড করি নাই। আমাদের বিকালবেলার নাস্তা রেডি হয়ে গেছে, 4 জন মানুষের 4 রকমের নাস্তা। যাই হোক, অনেক মজা হয়েছিল। বাহিরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির দিনে পেঁয়াজ খেতে খুব বেশি ভালো লাগে, তাও আবার চায়ের সাথে। আর বাসার সবাই একসাথে বসে বিকালের নাস্তাটা আমরা সেরে নিয়েছিলাম। এটা হচ্ছে রাতে ঘুমানোর আগ মুহূর্তে, আমার হাতে কিছুটা সময় ছিল, দুপুরের সময় যে রসুনগুলো আমি কোষা ছাড়িয়ে রাখছিলাম সেগুলো এখন ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো ব্লেন্ড করব না, কিছুটা ব্লেন্ড করে রাখবো আর কিছুটা আস্তই রেখে দেব। সবসময় ব্লেন্ড করা রসুন আদা ইউজ করা হয় না, মাঝে মধ্যে কুচি করেও আমরা তরকারিতে অ্যাড করে থাকি, তাই আমি আস্ত কিছু রসুনও সংরক্ষণ করব। এখানে আমি ব্লেন্ড করার জন্য কোনো পানি অ্যাড করি নাই, জাস্ট একটু খাবারের তেল অ্যাড করেছি। এতে আদা রসুনের ঘ্রাণটা খুব বেশি ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে।
এখন আপনাদের সাথে একটা মূল্যবান টিপস শেয়ার করতেছি, যাদের কাছে আইস বক্স নেই, আইসের ট্রেগুলো নেই, তারা আমার এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। একদম আইস ট্রের মতো কাজ করবে। প্রথমে ট্রেতে রসুনের পেস্টটা নিয়ে নিলাম, এটা মুখে বলার চেয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখতে থাকেন, দেখতে দেখতে যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আবারও বলতেছি, কারণ লাইকের সংখ্যা আমার ভিডিওতে খুব কমই আসে। এভাবে স্লাইস করে ডিপ ফ্রিজে রেখে দেবেন 7 থেকে 8 ঘন্টা। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারেন। এখন আস্ত রসুনের কোয়াগুলো সংরক্ষণ করবো, এই জন্য আমি একটা কাছের জার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট বক্স নিতে পারেন, আমি এভাবে করে রেখে দেব। আর একটা স্টিলের বক্সও নিলাম, এভাবে করে ডিপ ফ্রিজে 1 থেকে 2 মাস ভালো থাকে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।